আমি অফিসে আসতে পারুম না কি কইলা আরে মিয়া ঘরের কথা পরে রে গমু কেন ইচ্ছে হইলে অফিসে বৈশা থাকো নাহলে চলে যেতে পারো তুত্তারি প্যাচাল বেটো না ওই আমার সোনামণি কি মনে আছে ম্যাডামের ঘরের সামনে যাইতে আমার ভয় করে আর কি মনে আছে এটা ক আপনি অফিসে যাবেন কখন ওই তুই কি ঠসা এতক্ষণ ফোনে কি প্যাচাল পারলাম এটা শুনলি না ইচ্ছা করতেছে শিখ পুইরা তোর কান দুইটা ভোগ লাগবে দি ভাই কেন তোমরা কথা নাই পারতে রে ফট করে ঘরে ঢুকে পড়লা আঙ্কেল আমরা তুলনার বান্ধবী আচ্ছা আচ্ছা বোর খাবারও নিকি আঙ্কেল উনি আমার আম্মা বসেন বসেন ও দয়া গুনা করছি আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব তুলনা আমাকে কতদিন দেখি না তাই দেখতে এলাম ভালো করছেন একটা সময় মতো হয়েছে আব্বা একটা ভালো ছেলের সঙ্গে তুলনা বিয়া ঠিক করছি ও কিছুতেই বিয়াতে রাজি হইতেছে না আপনি অনেক রাজি করান তো পা আপনি কোনো চিন্তা করবেন না ভাই সাহেব এই বিয়েতে তুলনাকে আমি রাজি করাবই করাবো যান এই চাবি দিয়া তালা খুললা জলদি আর ঘরে যান জি আঙ্কেল ঘরে ঢুকে ঘর খালি করে দেব ঘর খালি করে দিব মানে ও মাইয়ার বিয়ে হলে ঘরটা আপনি খালি হয়ে যাব ঠিকই বলছে ভাবনা এসেছিস তোরা শোনো দেখেছিস অনেক সময় পার হয়ে গেল মনে হয় কিছুতে রাজি করাইতে পারতেছে না তুলনা তো মারাত্মক কাউরা তবে ওর বান্ধবী তো মনে হয় পারবো আশা রাখি যা পা বিয়াতে তুলনা রাজি হয়েছে তো কি হইলো আপু কথা বলতেছেন না কেন তুলনা বিয়াতে রাজি হয়েছে জি ভাই সাহেব জি রাজি হয়েছে ঢুকলো বাইটা বাইরে লো লম্বা কেমনে সম্ভব প্লিজ আমারই তুলনা যা রাজি হয়েছে এতে আমি খুশি সোনামণি তুই বিয়াতে রাজি হও তা আমার যে কি কাল লগে কথা কইতাছি ঘর তো খালি ওই সেমরে গুলা চিটিং কইরা আমার মাইয়ারে ফিটিং করে লই গেছে ওই আরে ওই কই গেলি ওই মুহাব্বত স্যার কি হইছে ওরা আমার মাইয়ারে বাগাই লই গেছে জলদি জলদি আমার সোনামণির উদ্ধার কর যাই আমি জালার পুতে যা